সবচেয়ে বড় বিষয় একটি আইব্যাচ্ছ তো আমরা পাবো না, একটি পার্থ বড়ও পাবো না, একটি বাপমা মজুমদার পাবো না, একটি জেমস ভাইও পাবো না। তাদের এক একজনের ক্যারিয়ার আর ম্যাচুরিটি অফ মিউজিক এইটা কিন্তু আমাদের অনেক, উনি বলেন যে সকল ক্ষেত্রে আমাদের এখন স্কিলড স্পেসিফিক ডিপার্টমেন্ট স্কিলড পারসন লাগবে। এই একটি লাইন বললে এটার অনেকগুলো একসাথে আমার মনে হয় আনসারটা পেয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের এখন আসলে স্মার্ট ওয়ার্কার লাগবে না, উই নিড স্পেসিফিক স্কিলড পারসন। আমার মনে হয় আনসারটা পেয়ে গেছে, মানে আসলে এখন মানে কে স্মার্ট, কে গ্ল্যামারস, কে সো মেনি থিংস ক্যান ডু, ওইটা আসলে ইম্পর্টেন্ট না, কে স্পেসিফিকলি ওই সেকশনে মাস্টারপিস তাকে লাগবে ওই সেকশনের জন্য। বিকজ আমাদের প্রজেকশন কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড, এখন আমাদের প্রজেকশন এখানে নেই, এভরি সিঙ্গেল কান্ট্রি ইজ কাউন্টিং অন আস। আমাদের আমরা কানসে এখন প্রতি বছর একটা করে প্রদর্শনী থাকছে বড় করে, আমাদের সাদ উনি ছবি নিয়ে চলে গেছেন, সারা বিশ্ব এখন এক্সপেক্ট করে বাংলাদেশ থেকে একটা ছবি যাবে, কেউ বাংলাদেশের ছবি নিয়ে কথা হবে, বাংলাদেশের ব্যান্ড জার্মানিতে শো করছে, হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন বাচ্চা ছেলে হি ইজ জয়নিং ইন ফেসবুক। সো আমাদের আমাদের প্রজেকশন ডিফারেন্ট হয়ে গেছে এখন, এখন আমাদেরকে আসলে খুব স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক স্কিলড পার্সন হতে হবে। এখন আসলে আপনি যেটা বললেন যে আমরা চাইলেই আরেকটা জিনিস পুট অন করে দিলাম, অ্যাড অন করে দিলাম, হবে না। যেমন আমি আমি লাস্ট ট্রিবিউট একটা কনসার্টে গিয়েছিলাম, রাহুল আমাদের জসীম আঙ্কেলের ছেলে, হি ওয়াজ হোস্টিং, মাঝে মাঝে এসে হি ওয়াজ হোস্টিং, আই রিয়েলি লাইকড ইট, হিজ ড্রামার ইজ গুড গিটারিস্ট ইভেন গুড মিউজিশিয়ান, সো আই রিয়েলি লাইকড ইট। যে একজন মিউজিশিয়ান যখন এসে দুটো কথা বলে না, হি নোজ দ্য পালস অফ দ্য ক্রাউড, একদম তাকে আসলে কোনো কিছু ব্রিফ করতে হয় না, হ্যাঁ। সো আমাকে ওইখানে আসলে পপুলার কোনো ফেস হওয়ার চাইতে একজন মিউজিশিয়ানই আসলে কথা বলাটা জরুরি, তাহলে সে বলবে যে সরি আমরা হয়তো মনিটরে ভালো শুনছি, আপনারা পেছনে কি ভালো শুনছেন, তার ল্যাঙ্গুয়েজটাই ডিফারেন্ট, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এইটা মানে আমি এই জন্যই বললাম যে সকল ক্ষেত্রেই আমাদের এখন স্কিলড স্পেসিফিক ডিপার্টমেন্ট স্কিলড পারসন লাগবে। সব যেহেতু বড় বিষয় একটি আইব্যাচ্ছ তো আমরা পাবো না, একটি পার্থ বড়ও পাবো না, একটি বাপমা মজুমদার পাবো না, একটি জেমস ভাইও পাবো না। তাদের এক একজনের ক্যারিয়ার আর ম্যাচুরিটি অফ মিউজিক এইটা কিন্তু আমাদের অনেকের নাই এখন। সো কনস্ট্যান্টলি না করলেও যদি এক বছর গ্যাপেও হয়, প্রতি বছর তাদের পাঁচজনের ভিতরে আমার মনে হয় তাদের কন্ট্রিবিউট করা উচিত এভাবে যে ওনারা একটা করে সাউন্ড প্রডিউস করবে, কারণ কি ওনাদের যে ম্যাচুরিটি অফ সাউন্ড হবে সেটা কিন্তু আমাদের লিসেনার কিংবা যারা ইয়াং করছে তাদের হবে না, তারা হয়তো আরও বেটার হতে পারে কিন্তু ম্যাচিউর সাউন্ড প্রোডাকশন ডিফারেন্ট এটার লেভেল আছে। কারণ আমরা যখন মেইডেনের বিভিন্ন অ্যালবামে কিন্তু প্রডিউসার ডিফারেন্ট ছিল, এক প্রডিউসার দিয়ে কিন্তু সবগুলো অ্যালবাম হয় না, সো ওই সাউন্ডের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যে কারণে যত মেডেন লাভার আছে সবার কাছে পাওয়ার স্লেভ অ্যালবামটা হচ্ছে মোস্ট ফেভারিট, কারণ পাওয়ার স্লেভের সাউন্ড অ্যান্ড প্রোডাকশন ডিফারেন্ট। সো বাপ্পাদার ক্ষেত্রে হোক, পার্থদার ক্ষেত্রে হোক, ইভেন মাকসুদ ভাইয়ের ক্ষেত্রে হোক, যার কাছে হোক, তাদের নতুন নাম্বার দিতেই হবে, কারণ তাদের কাছ থেকে আমরা যেটা পাবো রেগুলার, এবং তাদের কাছ থেকে আমরা যেটা পাবো সেটা অনেক বেশি ম্যাচিউর পাবো। মানে আমি খুবই খুশি ছিলাম যখন বাপ্পাদার সোলো কনসার্ট হলো, হ্যাঁ, যে এটা হওয়া উচিত এখন, কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে একটা ইনডোর জোনেও সাউন্ডটা কতটা ম্যাচিউর করা সম্ভব, ওই টেকনিকটা তারা জানে, কারণ তার সাউন্ড নিয়ে অনেক দিন আছে। সো আমি কত ভালো বাজাতে পারি সেটা দেখার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটা ক্লিন বাজাই, এবং সেটা প্রত্যেকের কানে সেম প্রজেকশন যাচ্ছে, সে দূরে বসা হোক কাছে বসা হোক।